আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। অনলাইন অনলাইন আর্নিং জগতের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আর্নিং প্রসেস করতে এফিলিয়েট মার্কেটিং করে আর্নিং জেনারেট করা। বন্ধুরা আপনারা অবশ্যই অবগত আছেন যে অনলাইন মার্কেট জগতে ঢুকে থাকতে হলে অবশ্যই আপনাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে, হয়তো আপনাকে দেখেন অনলাইন আর্নিং জগতে অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করার জন্য আপনাদের যে ফেসবুক পেজে যথেষ্ট, এই ফেসবুক পেজকে কাজে লাগিয়ে কিভাবে আর্নিং স্টার্ট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি শুরু করার আগে বরাবর জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে। অলরাইট বন্ধুরা, এটি আমার ফেসবুক মেইন প্রোফাইল। ফেসবুক মেইন প্রোফাইল থেকে কিভাবে পেজে যাবেন সেজন্য আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ, পেজে ক্লিক করতে হবে। আমি বাংলা ভার্সন রেখেছি, আশা করি আপনি ইংলিশ ভার্সনে পেজ লেখাটি দেখতে পাবেন। সো আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করে রেখেছি আলাদা করে। আজকে আমি কিভাবে একটি ফেসবুক পেজকে ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং স্টার্ট করবে সেটি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে যাচ্ছি। সো আপনার প্রথমে যে কাজটি হবে, একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটির মার্কেটিং করতে হবে ফ্রিতে। আস্তে আস্তে যখন আপনি মার্কেটিং শুরু করবেন তখন দেখবেন অনেক পুরো ফলোয়ার বা ফ্রেন্ডস আপনার পেজের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সো কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গেলেই আপনি খুব সহজে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটি বুঝে যাবেন। তো এইখানে আমি আমার ফেসবুক পেজে আসার পরে দেখতে পাচ্ছি টি শার্ট লাভার্স গ্রুপ কিভাবে টি শার্ট ফ্রিতে মার্কেটিং করে অনলাইন আর্নিং নিয়ে আসবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। টি শার্ট লাভার্স গ্রুপ নামে আমি একটি পেজ করেছি, যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আসার পর প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে সেটিংস। আপনার যে কাজটি হবে এই অনলাইন শপ তৈরি করা, অর্থাৎ ফ্রিতে একটি ফেসবুক পেজের মাধ্যমে শপ তৈরি করা, সেই শপের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সেল করবেন। তো সেটি করতে হলে স্টেপ বাই স্টেপ আমি আজকে শেয়ার করছি। তো এখানে আসার পরে সেটিংসে ক্লিক করার পরে টেমপ্লেট এন্ড ট্যাবে ক্লিক করবেন, একটু স্ক্রলিং করে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক গুলো ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট মেনু দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে যে জিনিসটা যোগ করতে হবে সেটি হচ্ছে শপ, অর্থাৎ দোকান, অর্থাৎ অনলাইন একটি ফ্রি শপ আপনি তৈরি করবেন সেটা আপনাকে এই একটি ট্যাব যোগ করুন, এটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে দোকান, এই যে ট্যাব যোগ করুন, ট্যাব যোগ করুন ক্লিক করতে হবে। এরপরে এটি কেটে দিবেন, এরপর দোকান এড হয়ে গেল, এটি একটু রিফ্রেশ দিবেন। এবার দেখতে পাচ্ছেন পেলেন যে আমি দোকান যে কথাটি সেটি আমি এড করেছি। এড করার পরে আপনার যে কাজটি হবে, এখানে অনেকগুলো মেনু রয়েছে, অর্থাৎ হোম থেকে শুরু করে হোমের অধীনে এই মেনুগুলো রয়েছে। এই মেনুগুলোর মধ্যে আমার এই কাজটি করতে হবে যে এই এর অধীনে থাকা দোকান অপশনটি আমি স্ক্রলিং করে জাস্ট করে নিয়ে যাব। আমি উপরে নিয়ে এসেছি। এরপরে আপনি চাইলে ভিডিও এড করতে পারেন দোকানের পরে, এরপরে ফটো এড করতে পারেন, যেগুলো তরে তরে আপনার একটি শপ এর পরে যে বিষয়গুলো সাজানো থাকবে সেই বিষয়গুলো অবশ্যই আপনি এখানে এভাবে সাজাবেন, আশা করি শুরু করতে পারবেন। এরপরে যে এই অপশনটি আমি রেখেছি প্রথমে সেটি হচ্ছে দোকান, এরপরে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এটি অন রয়েছে কিনা, অর্থাৎ আপনার ইংলিশে হলে অন শো করবে আর বেঙ্গলিতে হলে সচল শো করবে। এরপরে সংরক্ষণে ক্লিক করুন, দ্যাটস ইট। তো আমি এবার রিফ্রেশ দিচ্ছি। এবার ব্যাকে চলে আসার পরে আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। আপনারা দেখতে পেলেন আমি আমার সেটিংস এ গিয়ে এই হোম এর অধীনে দোকান অর্থাৎ শপ শব্দটি এড করে নিলাম, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে প্রথমে যে জিনিসটি করতে হবে এই চেক বক্স যেটি দেখতে পাচ্ছেন এই চেক বক্সে ক্লিক করবেন, অবরুদ্ধ রাখুন, অর্থাৎ আপনাকে আপনার পেজের অধীনে একটি শপ তৈরি করে নিতে হবে। এরপর দুটো অপশন দেখতে পাচ্ছেন, কেনার জন্য বার্তা পাঠান আমি এটিতে ক্লিক দিয়ে রাখবো, এরপরে অবিরত রাখুন, এরপরে সংরক্ষণ করুন। এবার আমার যে কাজটি করতে হবে, আমি যে প্রোডাক্টটি নিয়ে অনলাইন শপিং করার জন্য অর্থাৎ
মার্কেটিং করার জন্য যে প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেই প্রোডাক্টটি আমি অ্যাড করব। কিভাবে অ্যাড করব সেটি অবশ্যই দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে আপনার দোকানে স্বাগতম। আপনি যদি বাংলা ভাষণে রাখেন তাহলে অবশ্যই বাংলা শো করবে, আর যদি ইংলিশে রাখেন তাহলে অবশ্যই ইংলিশে শো করবে। সো এখানে পণ্য যোগকরণে অ্যাড করছি। অ্যাড করার পরে আপনার এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রথমত এখানে লেখা রয়েছে ফটোগুলো যোগ করুন, ভিডিওগুলো যোগ করুন। আপনার যদি কোনো ভিডিও থাকে যে প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, তার ভিডিও যোগ করতে চাইলে সেই ভিডিওগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করে কোনো ফটো যদি যোগ করতে চান তাহলে অবশ্যই ফটোগুলো অ্যাড করুন। এটা এতটুকু রাখলাম। এবার আমি চলে যাচ্ছি টিএসপিং এর মধ্যে। টিএসপিং একটি প্রফেশনাল বিখ্যাত মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস গুলোতে হিউজ পরিমাণ টি শার্ট পাওয়া যায়, বিশেষ করে আমেরিকান এবং ইউকে এর লোকরা এই মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ টি শার্ট বাই করে থাকে অথবা অনেকেই সেল করে আর্নিং জেনারেট করছে। আমি আপনাকে অনুরোধ জানাবো কিভাবে টি শার্ট মার্কেটিং করতে হয় এবং কিভাবে এই টিএসপিং এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি, আশা করি সেগুলো দেখলে আপনি অবশ্যই ফ্রিতে টি শার্ট মার্কেটিং করে আর্নিং জেনারেট করতে পারবেন এই tspring.com এর মাধ্যমে। এবার টিএসপিং আসার পরে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি চেকবক্সে দেখতে পাচ্ছেন www.tspring.com এর মধ্যে আসার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এই সার্চ বক্সে যদি আপনি ক্লিক করেন ম্যানস টি শার্ট দিয়ে, যখন আমি সার্চ দিলাম অনেকগুলো টি শার্ট চলে এসছে এখানে। এখানে যে লোকেটিভ প্রোডাক্ট গুলো মোটামুটি দামের আপনি সেট করে সেটি অবশ্যই চুজ করবেন মার্কেটিং করার জন্য। এখানে এই প্রোডাক্ট তিনটি আমার চুজ হয়েছে। আপনার পছন্দ মতো এখান থেকে যে প্রোডাক্ট গুলো পছন্দ হয় সেই প্রোডাক্ট গুলো যে কোনো একটি আপনি চুজ করবেন। ধরুন আমি এই প্রোডাক্টটি বেছে নিলাম, অর্থাৎ এটি অনেক বেশি ফানি মনে হচ্ছে, ফানি টি শার্ট ফর ম্যান, ম্যানের জন্য। এখানে কিন্তু ওমেনের জন্য রয়েছে। সো আমার যে কাজটি হবে এখানে আসার পরে এই যে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ টি শার্টের উপরে, সো আমি এই তিনটি অবশ্যই সেভ করে নিব। সেভ ইমেজেস এ ক্লিক করো, মাউসের রাইট বাটন ক্লিক করে এরপর আমি সেভ ক্লিক করব। এরপর আরো যে প্রোডাক্টটি রয়েছে তিনটি প্রোডাক্টটি এটি আমি সেভ করে নিব। সো এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্টটি নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন অ্যামাজন হোক অথবা যে কোনো অনলাইন শপিং হোক, শপিং বড় বড় যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেই মার্কেট প্লেস গুলোতে যে কোনো একটি প্রোডাক্ট চুজ করে আপনি এইভাবে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি আপনার মূল পেজে চলে যাবেন। মূল পেজে আসার পরে অর্থাৎ মেইন ফেসবুক পেজ এর মধ্যে আসার পরে আপনি কি করবেন, পণ্য যোগ করতে বলেছে। সো আমি এবার পণ্য যোগ করছি। পণ্য যোগ করার জন্য আমি যে তিনটে প্রোডাক্ট এখন সিলেক্ট করেছি সেই তিনটে প্রোডাক্ট আমি এখান থেকে চুজ করে নিব অর্থাৎ অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমি কতগুলো ব্যবহার করুন এটিতে ক্লিক করবো। অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার প্রোডাক্টের যে নামটি আপনি এখান থেকে চুজ করেছেন সেই নামটি অবশ্যই দিবেন। যেহেতু আমি ফানি টি শার্ট চুজ করেছি, সো এটির টাইটেলটি অবশ্যই আমি দিব। পুরো যেভাবে লেখা রয়েছে সেভাবে আমাকে অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো সেটি আমি এখানে অ্যাড করছি। প্রোডাক্টের নামটি আপনাকে অবশ্যই যেভাবে দেওয়া আছে সেই প্রোডাক্টটি সেভাবে সেট করে নিতে হবে। এবার আমি রেটটি দেখছি। রেট হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক টি প্রাইস লেখা রয়েছে। এখানে প্রাইসটি কিন্তু এখানেও শো করছে, আপনি জাস্ট এখান থেকেও কিন্তু নিতে পারেন। শিপিং কস্ট ইজ চার্জ এট টোটাল কস্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি এখানে সবকিছু যেভাবে দেওয়া রয়েছে সেভাবে অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রোডাক্টটি সেল হওয়ার জন্য সবচেয়ে যেটি ভূমিকা রাখে সেটি হচ্ছে প্রাইস। সো প্রাইসের ব্যাপারে আপনাকে কোনো লোকসুরি করা যাবে না। আশা করি আপনি এতটুকু করে নিতে পারবেন। এখানে লাল বাটন দেখাচ্ছে, জাস্ট প্রাইসটা আমি শো করাচ্ছি। এরপরে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা অবশ্যই আপনি সেই প্রোডাক্টের যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশনটা আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। সো এটি কপি করবেন খুব যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই। এরপরে ইউআরএল চেয়েছে। ইউআরএল হচ্ছে প্রোডাক্টের ইউআরএল, এটি কপি করে নিচ্ছি। জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন। আপনার কাজ কিন্তু এতটুকু। এই টিপস গুলো ফলো করলে অবশ্যই আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় যে কোনো প্রোডাক্ট সেল করে নিতে পারবেন। আপনার পৃষ্ঠাতে একটি পণ্য শেয়ার করুন। এটি যদি মন দিয়ে রাখি তাহলে এখানে কি লেখা দেখা যাচ্ছে, আপনার পণ্য অনুমোদিত হলে যত তাড়াতাড়ি সম্ভব এটি আপনার পাদতে শেয়ার করা হবে। এটি যদি অন দিয়ে রাখেন তাহলে অন দিয়ে রাখতে পারেন। এরপরে সার্বজনীন মানে হচ্ছে পাবলিক। এরপরে কন্ডিশন, সেলার, সেক্টর, এই প্রোডাক্টটি নতুন কিনা, নতুন হলে আপনি নতুনই ক্লিক দিয়ে রাখবেন। ইউজ করে ইউজে ক্লিক দেবেন। যেহেতু আমার একটি নতুন প্রোডাক্ট, সো আমি এটি অ্যাড প্রোডাক্টে ক্লিক করছি। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে অবশ্যই সেটি অ্যাড হয়ে যাবে। আশা করি এতটুকু অবশ্যই
করতে পেরেছেন। এই এতটুকু করার পরে আপনার প্রথম ধাপের কাজ কিন্তু শেষ। এটি হচ্ছে ফ্রি মার্কেটিং। এবার কিভাবে করবেন সেটি আমি একটি প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে সেটি আমি দেখালাম প্রথম ধাপে। এবার প্রথম প্রথম কাজটি অর্থাৎ প্রথম ধাপের কাজটি শেষ করার পর আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি কিভাবে এটি বুস্টিং করবেন। বুস্ট করার ব্যাপারে আমি আপনাকে অবশ্যই একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে কম ডলারে বা কম প্রাইসে একদিনের জন্য বা দুদিনের জন্য বুস্টিং করে আপনি ট্রাই করে দেখতে পারেন এই প্রোডাক্টটি সেল কিভাবে হবে সেটি। সো প্রথমত আপনাকে মনে রাখতে হবে ফেসবুক পেজে আসার পরে একটি পেজ ক্রিয়েট করে নেবেন যে প্রোডাক্ট নিয়ে বা যে নিশ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই নিশের উপরে। নিশ সিলেকশন করার ব্যাপারে একটু না বললেন, সেটি হচ্ছে গুগলে সার্চ দিবেন এভাবে যে গত এক মাসে ইউএসএ বেসড যে প্রোডাক্টটি বেশি সেল হয়েছে এবং কারা কারা বা কোন বয়সের মানুষরা ক্রয় করেছে সেটি দিয়ে সার্চ দিলে আপনি বিস্তারিত কিন্তু পেয়ে যাবেন। এটি হচ্ছে বেস্ট বা সিক্রেট ট্রিক্স বলতে পারেন, অর্থাৎ একটি নিশ সিলেক্ট করার ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে। সিলেকশনের উপর নির্ভর করবে আপনার সেল কতটুকু হবে সেটি। সো এবার কিভাবে বুস্ট করবে সেই বুস্টের প্রসেসটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার মূল পেজের মধ্যে এখনো আছি, মূল পেজের মধ্যে থাকা অবস্থায় একটি প্রোডাক্ট কিভাবে বুস্টিং করবেন সেটি অবশ্যই আমি আপনাদের সাথে এবার শেয়ার করছি। ধরুন আমার এটি পেজ, এই পেজের মধ্যে আসার পরে আমি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছি। তো তার মধ্যে এই প্রোডাক্টটি এখন যেটি অ্যাড করলাম আপনার পণ্যগুলি সংগঠিত করতে এবং গ্রাহকদের পক্ষে ব্রাউজ করা সহজ করে তুলতে সংগ্রহগুলো যোগ করুন এটি আমি পরে করবো। এই প্রোডাক্টটি প্রক্রিয়ায় রয়েছে, দেখুন প্রসেসিং এ রয়েছে, একটু অ্যাড হতে সময় লাগে। তার মানে এই প্রোডাক্টটি আমি যেহেতু মার্কেটিং করার জন্য প্রস্তুত করছি তাহলে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে। প্রসেসিং করার পরে এখানে একটি লেখা দেখতে পাবে সেটি হচ্ছে বুস্ট নাও। তো বুস্ট নাও যখন ক্লিক করবেন তখন আপনি বুস্টিং করা শুরু করতে পারবেন। সো আমি আমার একটি ইউটিউব ভিডিও বুস্টিং কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। এটি আমার পেজের মধ্যে শেয়ার করা একটি ভিডিও, এই ভিডিওটি কিভাবে বুস্টিং করতে হয় সেটি আমি দেখাচ্ছি। অর্থাৎ সব বুস্টিং এ কিন্তু একই, আপনি অ্যামাজনের প্রোডাক্ট বলুন অথবা টি শার্ট বলুন অথবা তাই বলুন না কেন, আপনি আপনার পেজের মধ্যে যদি প্রোডাক্টটি বুস্ট করতে চান তাহলে এই প্রসেস অবলম্বন করে এগোতে হবে। সো আমি একটি ভিডিও কিভাবে বুস্টিং করতে হয় সেটি দেখাচ্ছি। যেহেতু আমি আমার যে প্রোডাক্টটি এখন এড করেছি সেটি প্রসেসিং এ রয়েছে, এটি প্রসেসিং হতে একটু সময় লাগবে। প্রসেসিং হওয়ার পরে বুস্টিং করা ইজি হয়ে যাবে, এরপরে আমি এটি বুস্টিং করতে পারবো। সো এখন এখন দেখাবো কিভাবে এই ভিডিওটি কিভাবে বুস্টিং করতে হয়। পোস্টের প্রসার করলে যখন আমি ক্লিক করলাম তখন এখানে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে বা কাজে লাগাতে হবে সেগুলো হচ্ছে যে কোন দেশের মানুষদের কাছে আপনার প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন। যদি একটি টি শার্ট হয় তাহলে টি শার্টটি কোন দেশের মানুষটির কাছে আপনি সেল করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। অডিয়েন্স আসার পরে সম্পাদনা করুন ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনাকে অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার টি শার্টটি যদি সবাই পড়তে পারে তাহলে সবাইতে ক্লিক করবেন, তার মানে অল, যদি ম্যান হয় তাহলে ম্যান, তাহলে মহিলা হলে মহিলা, অর্থাৎ মেল ফিমেল আপনাকে সিলেক্ট করে দিতে হবে যদি প্রোডাক্টটি সেই ক্যাটাগরির হয়। তো আমি অল এ ক্লিক দিয়ে রাখছি, তার মানে সবাইতে ক্লিক, এবং এজটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এটি প্রোডাক্টটি অর্থাৎ টি শার্টটি হচ্ছে ইয়াংদের জন্য তো আমি 18 থেকে সিলেক্ট করে দিব, 35 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। এরপর অবশ্যই ড্যাশ সিলেক্ট করে দিতে হবে, অবস্থান অবস্থানগুলো যোগ করুন। আমি ইউএসএ সিলেক্ট করে দিচ্ছি, আমেরিকা সিলেক্ট করে দিচ্ছি। ইউএসএ সিলেক্ট করার পরে অবশ্যই এখানে আপনাকে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আমি সিলেক্ট করে দিয়েছি নিউ ইয়র্ক। এরপরে যে কাজটি করতে হবে এখানে যেটি রয়েছে ইনক্লুড পিপল হু ম্যাচ রেড কমিশন দিয়ে দিলাম। এরপর ফলাফল এর পরে যেটি করতে হবে সেটি হচ্ছে এবার সংরক্ষণে ক্লিক করুন। সংরক্ষণে ক্লিক করার পরে এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রসার করুন, এরপর চালিয়ে যান। এরপর এবার আপনাকে প্রোডাক্টটি কত নেম এন্ড কার্ড, আপনার কার্ডের নাম দিবেন, যে কার্ড থেকে আপনার এই কারেন্সিটা কেটে নিবে। আপনার যদি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকে তাহলে সেটি এখানে রয়েছে, অবশ্যই সিলেক্টরত অবস্থায় রয়েছে। এবং নেম অন কার্ড, কার্ডের নাম দিতে হবে, কার্ড নাম্বারটি দিতে হবে, নিরাপত্তা কোড দিতে হবে। আপনার যদি এই কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনি পেপ্যাল সিলেক্ট করে দিবেন, পেপ্যাল যদি আপনার থেকে থাকে। সো আপনি দুটো অপশনে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন। প্রথমত হচ্ছে
কার্ডে, অথবা দ্বিতীয়টি হচ্ছে, দ্বিতীয় অপশনটি হচ্ছে অবশ্যই পেপলে। এটি করার পরে আপনার যে কাজটি হবে সেটি চালিয়ে যান। এটিতে ক্লিক করলে আপনার বুস্টিং শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রোডাক্টে যে যে মানুষের কাছে আপনি সিলেক্ট করে দিয়েছেন, অর্থাৎ যে যে এইজের মানুষের কাছে পৌঁছাবে, সে সে এইজের মানুষের কাছে অবশ্যই প্রোডাক্টে চলে যাবে। এভাবে আপনি আপনার প্রোডাক্টে সেল করে নিতে পারবেন খুব সহজেই। এই একটি ফেসবুক পেজকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই এই কাজটি করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একটি প্রোডাক্ট আপনার ফেসবুক পেজকে কাজে লাগিয়ে কোনো রকম ওয়েবসাইট ছাড়াই মার্কেটিং করবেন। শুধুমাত্র এই প্রসেসটা আপনি অবশ্যই আজকে জেনে গেলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো রকম কমেন্ট থাকলে কমেন্ট বক্সে এসে করে জানাবেন, অথবা কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের মধ্যে জানাবেন। অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অথবা ভিডিওটি যদি একবার বুঝতে না পারেন তাহলে বারবার দেখুন। এভাবে দুই একবার দেখার পরে আপনি অবশ্যই মার্কেটিং করা শুরু করে দিতে পারবেন। শুধুমাত্র আপনার ফেসবুক পেজকে কাজে লাগিয়ে কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম ওয়েবসাইট ছাড়াই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।